নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সেনামান পরিবারের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপিটি আটা দিয়ে পাপড়ি। হ্যাঁ, আপনারা যে পাপড়ি চাট খান সেই পাপড়ি, তো আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে আটা দিয়ে তৈরি করছি। তাই প্রথমে দিয়ে দিচ্ছি আটা, তারপর পরিমাণ মতো জোয়ান, একটু দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথিটি হাতে ভালো করে ক্রাশ করে তারপরে দেবেন। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো, তারপরে দিচ্ছি একটু আমচুর পাউডার, এবং তারপরে দিচ্ছি অল্প পরিমাণে চিনি এবং সামান্য নুন। এরপর দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। আমি পরিমাণগুলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চেক করে নেবেন। এরপরে পরিমাণ মতো জল দিয়ে আটাটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি, একটু শক্ত করে মাখবেন। এরপরে যেমন আটার লেচি কাটা হয় সেরকম পরিমাণ মতো লেচি করে নেবেন। লেচি কাটা হয়ে গেলে আমরা ওই লেচিগুলিকে রুটির মতো বেলে নেব। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ, এবং যারা এখনও করেননি তাদের অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সবগুলো লেচি থেকে এরকম রুটি বেলে নেব। রুটি বেলা হয়ে গেলে একটা রুটির ওপরে 1 থেকে 1.5 চামচ মতো তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে আবার একটা রুটি দেব, আবারও আমরা 1 থেকে 1.5 চামচ মতো তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরকম। তারপরে আবারও একটা রুটি দেব। এই করে টোটাল আমি 3টে রুটি দিলাম। লাস্টেও আমরা 1 থেকে 1.5 চামচ মতো তেল নিয়ে প্রয়োজন মতো, আপনারা যেমন চাইবেন যতটা পরিমাণ তেল লাগবে সেরকম নিয়ে এরকম রোল করে নেব। রোল করে নিয়ে একটি ছুরি সাহায্যে আমি এগুলোকে কেটে নেব, ছোট ছোট লেচির আকারে কেটে নেব। আবার সবগুলো সমান পোর্শনে আমরা কেটে নেব। ব্যাস, এবারে কাটা হয়ে গেলে যেদিকে কাটা হয়েছে সেদিকটা ওপর করে বেলে নেব। যদি লেয়ার পাপড়ি চান তাহলে এইভাবে বানাতে হবে, আর যদি মনে হয় আপনাদের প্লেন পাপড়ি বানাবেন তাহলে এত খাটনির প্রয়োজন নেই। আপনারা রুটি বেলে তার উপরে কুকি কাটার থাকলে কিংবা কোনো কৌটোর ঢাকনা থাকলে সেই ঢাকনার সাহায্যে কেটে তেলে ভেজে নিলেই হয়ে যাবে। যেহেতু আমি এখানে একটু লেয়ার চাইছি সেই জন্য আমাকে একটু পরিশ্রম তো করতেই হচ্ছে। এরপরে কড়াতে তেল গরম করে, অবশ্যই সাদা তেল, তেল গরম করে তাতে একটা একটা করে পাপড়ি ছেড়ে দিলাম। পাপড়িগুলোকে একটু লাল করে ভাজবো, যেহেতু এটা আটার সেহেতু কম ভাজলে এটা নরম হয়ে যেতে পারে, তাই একটু লাল করে ভাজবো আমরা। ব্যাস, ভাজা হয়ে গেছে, এরকম লাল রাখতে হবে। আমরা তুলে নিলাম পাপড়িগুলি, এবারে খাওয়ার জন্য রেডি। গরম গরম চায়ের সঙ্গে পাপড়ি ভালো লাগে, আবার এই পাপড়ি দিয়ে আপনারা পাপড়ি চাটও করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে আবার নেক্সট আরেকটি রেসিপির সঙ্গে। ধন্যবাদ।